Dear SSC examinees, আপনারা হয়তো ভাবছেন এখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিলাম, ইংরেজি শিখে লাভ কি? ইংরেজি শেখার অনেক সময় পাবো। কিন্তু মনে রাখবেন, এখন এই সময়টা হচ্ছে আপনাদের উপযুক্ত সময়। এখনই যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন তাহলে পরবর্তীতে প্র্যাকটিস করার অনেক সময় পাবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ টুডে? আই হোপ দ্যাট ইউ আর সেফ সাউন্ড অ্যান্ড গ্রেট বাই দ্য গ্রেস অ্যান্ড মার্চ অফ অল মাই টাল্লা ওয়ার এভার ইউ আর ইন দিস কান্ট্রি। ওয়েল, লেটস টক অ্যাবাউট ইংলিশ স্পোকেন। ইংলিশ স্পোকেন ফর দোজ, আই মিন দ্য এসএসসি এক্সামিনিস অ্যান্ড দেয়ার প্যারেন্টস। প্রিয় দর্শক শ্রোতা, হয় বিভিন্ন জায়গাতে চান্স পাওয়া যায় না, অথবা বিভিন্ন জায়গাতে সেলিব্রিটি হওয়া যায় না, পপুলার হওয়া যায় না, আর এই জন্যই আপনারা যারা সচেতন তারা অবশ্যই আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য কাজ করবেন। একটা সেটা হচ্ছে তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বিভিন্ন ইনস্টিটিউটে পাঠাবেন, তাদেরকে কম্পিউটার ট্রেনিং করার জন্য বিভিন্ন ইনস্টিটিউটে পাঠাবেন। কম্পিউটার অনেক সহজে শেখা যায়, এটা এনি টাইম আপনারা শেখাতে পারবেন আপনাদের সন্তানদের, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা রাতারাতি সম্ভব নয়। তাই এখনই সময় আপনাদের সন্তানদেরকে ঘরে বসিয়ে না রেখে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পাঠান। কারণ আপনি ঘরে বসিয়ে রাখবেন বা সচেতন হবেন না, এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করবে, বিভিন্ন জায়গাতে অসামাজিক কর্মকাণ্ডে হয়তো বা লিপ্ত হতে পারে। তাই তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে সেই অপকর্ম থেকে দূরে সরিয়ে আনার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে শেখান, এবং তাদেরকে প্রেমে পড়তে বলুন ইংরেজিতে, ইংরেজির সাথে, মেয়েদের সাথে নয়। ডিয়ার প্যারেন্টস অ্যান্ড ডিয়ার গার্ডিয়ান্স, নট ওয়াস্টিং ইউর সন্স অ্যান্ড ডটার্স ভ্যালুয়েবল টাইম, ইউ জাস্ট কিপ দেম অ্যাক্টিভ অ্যান্ড বি অ্যাক্টিভ অ্যান্ড বি মোটিভেটেড অ্যান্ড বি কনসাস অফ ইউর সন্স অ্যান্ড ডটার্স সো দ্যাট দে গো টু এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে ইংরেজি শেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।